হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু স্টাডি কোর। এর আগে আমি তোমাদের ফিজিক্সের ইউনিট অ্যান্ড মেজারমেন্টের একটা ক্লাস করিয়েছি, তো সেখানে আমরা কি ইউনিট কি না মেজারমেন্ট কিভাবে করব, মেজারিং ইনস্ট্রুমেন্ট সরি মেজারিং পদ্ধতিগুলো কি কি, স্ট্যান্ডার্ড কি, এই জিনিসগুলো আমরা আগের দিনের ক্লাসে আমরা ক্লিয়ার করেছি। তো আজকে আমরা ডাইমেনশন নিয়ে আলোচনা করব, তো চলো আমরা শুরু করি। তো চলো আমরা জেনে নিই যে ডাইমেনশন কি বা মাত্রা কি। মাত্রা আসলে হচ্ছে প্রত্যেকটি রাশি প্রাথমিক রাশির সাথে যেভাবে সম্পর্কযুক্ত বা যে মাধ্যমে সম্পর্কযুক্ত সেটাকেই আমরা কি বলি মাত্রা। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই, এক্সাম্পল দেখলে তোমাদের কাছে আরও জিনিসটা ক্লিয়ার হবে। চলো শুরু করি। যেমন ধরো ফার্স্টে যদি বলি ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে আমরা কি জানি, ক্ষেত্রফল মানে হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এই দৈর্ঘ্য এটাও হচ্ছে কি লেন্থ, আর প্রস্থ এটাও হচ্ছে কি লেন্থ, তাহলে টোটাল কি দাঁড়ালো লেন্থ ইনটু লেন্থ ইকুয়ালস টু এল স্কোয়ার। তাহলে ক্ষেত্রফলের কি মাত্রা কি হলো এল স্কোয়ার। চলো নেক্সট করি। নেক্সট হচ্ছে কি আয়তন, নেক্সট হচ্ছে কি আয়তন, আয়তন মানে আমরা কি জানি দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা। এখানেও সেমভাবে দৈর্ঘ্য ও লেন্থ, প্রস্থও লেন্থ আর উচ্চতাও লেন্থ, তাহলে এখানে কি দাঁড়ালো লেন্থ ইনটু লেন্থ ইনটু লেন্থ, তাহলে টোটাল কি হলো লেন্থ এল কিউব, তাহলে এটা দাঁড়ালো কি আয়তনের মাত্রা। আশা করি তোমাদের ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। নেক্সট আমরা কি করব ঘনত্ব, ঘনত্ব মানে আমরা কি জানি ভর বাই আয়তন, ভর বাই আয়তন, তাহলে ভর ডিনোটস টু কি মাস মানে এম, আর আয়তন মানে আমরা করলাম এল কিউ, তাহলে টোটাল কি হলো এম, এটা উপরে উঠে যাবে এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি, তাহলে ঘনত্বের মাত্রা কি দাঁড়ালো এম এল টু দি পাওয়ার মাইনাস থ্রি। চলো নেক্সট করি। নেক্সট আমরা কি করব, নেক্সট করব আমরা বেগ বা ভেলোসিটি। বেগ, বেগ মানে আমরা কি জানি যে সরণ বাই সময়, একটা নির্দিষ্ট সময়ে কতটা সরণ হচ্ছে সেটাই হচ্ছে কি বেগ, তাহলে এখানেও সরণ ডিনোটস টু কি লেন্থ আর সময় টি, তাহলে কি দাঁড়ালো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে বেগের মাত্রা কি দাঁড়ালো এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। চলো মুভ টু নেক্সট। চলো নেক্সট আমরা কি করব ত্বরণ, ত্বরণ মানে আমরা কি জানি ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, বেগ মানে আমরা কি জানলাম সরণ বাই সময় বাই সময়, তাহলে এখানে কি দাঁড়ালো এল টি বাই টি, তাহলে টোটালের ওপর কি হলো এল টি টু দি পাওয়ার মাইনাস টু। চলো নেক্সট আমরা কি করব ভরবেগ, ভর বেগ শব্দটা থেকে তোমরা দেখতেই পাচ্ছ ভর আর বেগ দুটো জিনিস আছে, তাহলে সিম্পলি ভর মানে কি মাস মানে এম, আর বেগ মানে কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে একসাথে কি হলো এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। চলো নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব হচ্ছে বল, বল মানে আমরা কি জানি ভর ইনটু ত্বরণ, ভর ইনটু ত্বরণ, এফ ইকুয়ালস টু এম এ, তাহলে ভর ইনটু ত্বরণ, ভর মানে আমরা কি জানি এম আর ত্বরণ আমরা বার করেছি এল টি টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে বলের কি দাঁড়ালো এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। চলো
Move to next. Next আমরা কি করব বলের ঘাত বলের ঘাত বলের ঘাত মানে আমরা কি জানি বল বাই সময় বল বাই সময় তাহলে বলের মাত্রা আমাদের কি বলল ml t to the power minus 2 ml t to the power minus 2 আর সময় মানে কি t তাহলে বলের ঘাত কি হবে ml t to the power minus 3 তাহলে বল হলো বলের ঘাত হলো এবার আমরা কি করব চাপ চাপ বা পীড়ন কি করব চাপ চাপ বা পীড়ন চাপ বা পীড়ন মানে আমরা কি জানি যে বল বাই ক্ষেত্রফল বল বাই ক্ষেত্রফল একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর কতটা বল পড়ছে তো বল মানে আমরা কি জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আর ক্ষেত্রফল মানে হচ্ছে লেন্থ ইনটু লেন্থ তাহলে এই লেন্থ আর এই লেন্থ কেটে গেল কেটে গিয়ে কি হলো এম এল টু দি পাওয়ার মাইনাস টু এই এলটা উপরে উঠলো টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে কি দাঁড়ালো এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু চলো তাহলে আমরা দেখে নিই যে স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রাটা কি স্থিতিস্থাপক গুণাঙ্ক স্থিতিস্থাপক গুণাঙ্ক মানে আমরা কি জানি পীড়ন পীড়ন বাই কি না বিকৃতি পীড়ন বাই বিকৃতি এক্ষেত্রে দেখবে পীড়ন আর চাপ একই মাত্রা চাপ আর পীড়ন একই মাত্রা তাহলে এরপরে আমরা কি লিখব এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু আর বিকৃতি মানে কি হচ্ছে বিকৃতি মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই দৈর্ঘ্য তার মানে ওপরে নিচে দুটোই দৈর্ঘ্যের নিট হবে তাহলে এল বাই এল তাহলে এক্ষেত্রে কি হচ্ছে এল এল কেটে ওয়ান তাহলে মাত্রাটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে মাত্রাটা আলটিমেটলি গিয়ে দাঁড়াচ্ছে এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু তার মানে চাপ আর পীড়নের মাত্রা চাপ পীড়ন আর স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা একই তো সেক্ষেত্রে তোমাদের যদি স্থিতিস্থাপক গুণাঙ্কের মাত্রা জিজ্ঞাসা করে তোমরা কিন্তু চাপের মাত্রা মনে রাখলেই তোমাদের চলবে ঠিক আছে এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এগুলো খুব আসে নেক্সট আমরা কি করব নেক্সট আমরা চলে যাব কার্য বা ওয়ার্ক আমরা কি জানি ওয়ার্কের সূত্র ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস মানে কি কার্য ইকুয়ালস টু বল গুণ সরণ বল মানে আমরা কি জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু আগেই করেছি আর সরণ মানে কি লেন্থ এল সেক্ষেত্রে কি হবে এম এল স্কোয়ার এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু তাহলে কার্যের মাত্রা কি দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু চলো এই মাত্রাগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসে তোমরা খুব মনোযোগ সহকারে এগুলো দেখো আর এই সিকোয়েন্স ফলো করে এইভাবে সূত্রে ফেলে ফেলে কিন্তু মাত্রাগুলো করতে হবে কারণ প্রত্যেকটা জিনিস তোমরা যদি মুখস্থ করতে যাও তাহলে তোমাদের ব্রেনে লোড বাড়বে এই এই অ্যাপ্রোচটা কিন্তু অনেকটা সহজ নেক্সট আমরা কি করব ক্ষমতা ক্ষমতা মানে আমরা কি জানি একটা নির্দিষ্ট সময় আমরা কতটা কার্য করতে পারছি বা কতটা কাজ করতে পারছি তার মানে কি কার্য বাই সময় কার্যের মাত্রা আমরা কি পেলাম এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু নিচে কি সময় সময় মানে কি টি তাহলে এটা কি হবে এদিকে উঠে যাবে সেক্ষেত্রে কি হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি তাহলে ক্ষমতার মাত্রা কি দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আরেকটা মজার জিনিস দেখো যেটা সেটা যে শক্তি শক্তি মানে আমরা কি জানি শক্তি মানে আমরা কি জানি ক্ষমতা বা একটু সময় ক্ষমতা ইনটু
সময়। আবার ঠিক আমরা ক্ষমতা মানে কি জানি, কার্য বাই সময় ইনটু সময়। তাহলে এক্ষেত্রে দেখো সময় সময় কেটে গিয়ে কি হচ্ছে, কার্য পড়ে থাকছে। তাহলে শক্তির মাত্রা ইকুয়ালস টু কি, কার্যের মাত্রা। তাহলে মাত্রার ক্ষেত্রে শক্তি আর কার্যের মাত্রা কি এক, তাহলে কি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। চলো আমরা নেক্সট কি করব, টর্ক। টর্ক মানে আমরা কি জানি, ফোর্স ইনটু রেডিয়াস, বল ইনটু রেডিয়াস। তাহলে ফোর্স মানে আমরা কি জানি, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। আর রেডিয়াস হচ্ছে, রেডিয়াস হচ্ছে কি একটা লেন্থ, তাহলে এখানে কি লেন্থ, তাহলে এই লেন্থ আর এই লেন্থ ইনটু হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো মাত্রাগুলো সব একই সম্পর্ক যুক্ত হচ্ছে, তাহলে টর্কের মাত্রা কি দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে আমরা কি দেখছি যে টর্ক কি হচ্ছে কার্যের সঙ্গে একই, কার্য স্থিতিস্থাপক গুণাঙ্ক এবং টর্ক এই তিনটের একই মাত্রা। তো একটা মুখস্থ করে কি করতে হবে, তোমরা বাকি দুটোর সাথে তোমরা রিলেট করতে পারবে, তাহলে তোমাদের সহজ হবে ব্যাপারটা। নেক্সট আমরা কি করব, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক মাত্রা আমরা বার করব, সান্দ্রতাঙ্ক। সান্দ্রতাঙ্ক মানে আমরা কি জানি, বল বাই ক্ষেত্রফল ইনটু বেগের নতি। এবার এই জিনিসগুলোকে আরেকটু ভাঙি, বল বাই ক্ষেত্রফল, বল মানে আমরা কি জানি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফল মানে আমরা কি জানি এল স্কোয়ার। এবার ব্যাপারটা হচ্ছে বেগের নতি, বেগের নতি জিনিসটা কি, বেগের নতি জিনিসটা আর কিছুই না, বেগ বাই স্লোপ। এই নতি ব্যাপারটা কি, নতি হচ্ছে স্লোপ, এই স্লোপ জিনিসটা কি, এটাও একটা লেন্থ, মেজারমেন্ট অফ লেন্থ। তাহলে এখানেও কি হবে, আমরা লেন্থের ইয়ে মাত্রাই ধরব। তাহলে বেগের মাত্রা কি এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে নতি আমরা কি দাঁড়ালো লেন্থ বাই লেন্থ। তাহলে এই লেন্থ আর এই লেন্থ কেটে যাচ্ছে, আর এখানে এল আর এল স্কোয়ার কেটে কি দাঁড়াচ্ছে এল। তাহলে টোটাল আমাদের কি হলো, এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর টি টু দি পাওয়ার মাইনাস টু, এটা উপরে গেলে টি টু দি পাওয়ার ওয়ান, তাহলে মাইনাস টু প্লাস ওয়ান হয়ে গেলে হচ্ছে এম এল টু দি পাওয়ার মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। চলো নেক্সট আমরা কি করব, পৃষ্ঠ টান। পৃষ্ঠ টান, পৃষ্ঠ টান মানে আমরা কি জানি, বল বাই দৈর্ঘ্য। বলের মাত্রা আমরা কি দেখেছি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, আর দৈর্ঘ্য মানে কি এল। তাহলে এই এল এল কেটে গিয়ে কি দাঁড়ালো এম টি টু দি পাওয়ার মাইনাস টু। নেক্সট কি করবো দেখো, পৃষ্ঠ শক্তি। পৃষ্ঠ শক্তি, পৃষ্ঠ শক্তি মানে দেখবে পৃষ্ঠ শক্তি মানে শক্তি, এখান থেকে মনে রাখবে কি শক্তি বাই ক্ষেত্রফল, শক্তি বাই ক্ষেত্রফল। তাহলে শক্তি মানে আমরা শক্তির মাত্রা কি জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর ক্ষেত্রফল মানে আমরা কি জানি লেন্থ ইনটু লেন্থ। তাহলে লেন্থ ইনটু লেন্থ মানে আমরা লিখতেই পারি এল স্কোয়ার। তাহলে এই এল স্কোয়ার আর এল স্কোয়ার কেটে গিয়ে কী হবে এম টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে দেখো পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির কিন্তু মাত্রা একই, দুটো আলাদা সূত্র থেকে আসে, সূত্রগুলো জেনে রাখা দরকার, কিন্তু মনে রাখবে পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তির মাত্রা একই। নেক্সট আমরা চলো মুভ করি কম্পাঙ্ক। কম্পাঙ্ক মানে আমরা কী জানি ওয়ান বাই দোলনকাল, দোলনকাল। কাল মানে আমরা কী জানি সময়, তার মানে কী হচ্ছে ওয়ান বাই টি। তাহলে টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান দাঁড়াচ্ছে কম্পাঙ্ক। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো এরকম এমসিকিউ দিয়ে হঠাৎ করে বিভিন্ন রকম ঘুরিয়ে পেশি অপশান দিয়ে দিয়ে দেয়। চলো নেক্সট আমরা কি করব, তরঙ্গ বেগ। তাহলে তরঙ্গ বেগ মানে আমরা কি জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা,
তাহলে এন মানে আমরা কি জানি, এন মানে হচ্ছে তরঙ্গ কম্পাঙ্ক, কম্পাঙ্ক মানে হচ্ছে কি টিন ওয়ার্স, আর ল্যামডা মানে হচ্ছে কি দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে হচ্ছে এল। তাহলে আফটার অল কি হলো, এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে যেখানে দেখবে বেগ, বেগ যে কোনো অ্যাসপেক্টে এই এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ানই আসবে। চলো নেক্সট আমরা কি দেখবো, আর নেক্সট আমরা জেনে নেবো যে লিনতাপ, লিনতাপ বা লেটেন্ট হিট। লেটেন্ট হিট মানে আমরা কি জানি, লেটেন্ট হিটের সূত্রটা কোথা থেকে আসছে না, কিউ ইকুয়ালস টু এম এল, কিউ ইকুয়ালস টু এম এল। এখানে কিউ মানে কি টোটাল, যে টোটাল যে হিটটা, আর এল মানে কি হচ্ছে লেটেন্ট হিট, আর এম মানে মাস। তাহলে লেটেন্ট হিট বা এল ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, কিউ বাই এম। তাহলে কিউ ডিনোটস টু এখানে কি তাপ শক্তি, মানে একটা শক্তি যে কোনো প্রকার। তাহলে শক্তির মাত্রা আমরা কি জানি, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর বাই ভর। তাহলে ভর ভর কেটে গিয়ে কত হবে, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। ঠিক আছে, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করব হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ, স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ। স্পেসিফিক হিটের সূত্রটা আমরা কোথা থেকে পাচ্ছি না, এইচ ইকুয়ালস টু এম এস আর টি। এইচ এর, এইচ মানে কি হচ্ছে টোটাল হিট, এম মানে হচ্ছে মাস, এস মানে হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ যেটা, আর টি মানে হচ্ছে টেম্পারেচার। তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি, এস ইকুয়ালস টু এইচ বাই এম ইন্টু টি। তাহলে একই হিট মানে কি, তাহলে তাপ শক্তি, তাপ শক্তি মানে হচ্ছে আমরা জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু। নিচে কি হচ্ছে ভর এম, আর টেম্পারেচার, টেম্পারেচার আমরা কিসে ইয়ে করি না কেলভিনে, তাহলে কে। তাহলে এখান থেকে কি যাচ্ছে, ভর আর ভর কেটে গেল, তাহলে এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে আগেরটা থেকে দেখো, লেটেন্ট হিট আর স্পেসিফিক হিটের মধ্যে তাহলে একটাই কি পার্থক্য দাঁড়াচ্ছে, কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, বাদ বাকিটা কিন্তু একই, এটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট আমরা কি করব, তাপগ্রাহিতা। তাপগ্রাহিতা মানে আমরা কি জানি, তাপগ্রাহিতা মানে আমরা কি জানি, ভর ইনটু আপেক্ষিক তাপ, ভর ইনটু ভর ইনটু আপেক্ষিক তাপ। তাহলে ভর এম, আর আপেক্ষিক তাপের আমরা এখনই করলাম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে টোটাল কি দাঁড়ালো, এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান, এটা কি দাঁড়ালো না তাপগ্রাহিতা। নেক্সট আমরা যদি জল সম করতে যাই, হ্যাঁ জল সম, জল সম আমরা কি জানি যে তাপগ্রাহিতা বাই ভর, তাপগ্রাহিতা বাই ভর, তাপগ্রাহিতা মানে আমরা কি জানি ভর বাই ভর ইন্টু আপেক্ষিক তাপ। তাহলে ভর ইন্টু আপেক্ষিক তাপ, ভর ইন্টু আপেক্ষিক তাপ বাই ভর। তাহলে ভর আর ভর কেটে গিয়ে কি যাচ্ছে, আপেক্ষিক তাপ পড়ে থাকছে। তাহলে জল সম আর আপেক্ষিক তাপের কি হচ্ছে মাত্রাটা একই, তাহলে আপেক্ষিক তাপের মাত্রা কি এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু কে টু দি পাওয়ার মাইনাস ওয়ান। চলো নেক্সট আমরা দেখে নেব যে আধান, যে আধানের কি মাত্রা, তড়িৎ আধান যেটা, তড়িৎ আধানের আমরা সূত্র কি জানি, কিউ ইকুয়ালস টু আই টি। এখানে কি এটা হচ্ছে কিউ মানে হচ্ছে তড়িৎ আধান, আই মানে হচ্ছে কারেন্টের যে প্রবাহ, আর টি মানে হচ্ছে সময়। তার মানে কারেন্টের প্রবাহ মানে আমরা কি জানি অ্যাম্পিয়ার এ, আর টি মানে হচ্ছে টি। তাহলে তড়িতের কি দাঁড়ালো, তড়িৎ আধানের কি মাত্রা দাঁড়ালো এ টি। চলো নেক্সট আমরা কিছু প্রবলেম সলভ করে নিই, দেখি কীরকম প্রশ্ন আসছে এই চ্যাপ্টারের উপর। চলো আমরা একটা প্রবলেম সলভ করে নিই, দেখি কী লেখা আছে, কোনো ত্রুটিপূর্ণ তুলা যন্ত্রে বাহু দুটির দৈর্ঘ্য অসমান,
বললাম কোনো ত্রুটিপূর্ণ তুলাযন্ত্রে বাহুরুটির দৈর্ঘ্য অসমান কোনো বস্তুকে একবার বাম ও একবার ডান তুলাপাত্রে রেখে ভর পাওয়া গেল কি 4 গ্রাম ও 5 গ্রাম, তাহলে প্রকৃত ভর কত? তার মানে আমি কি দেখি যে এই আলম্ব, এই হচ্ছে প্রথম বাহু, এই হচ্ছে দ্বিতীয় বাহু, দৈর্ঘ্য অসমান। তাহলে দৈর্ঘ্য যদি অসমান, দৈর্ঘ্য অসমান, সেক্ষেত্রে মাপ তো ভুল হবেই। তাহলে এক্ষেত্রে আমাদের নোট করতে হবে যে যখন বলে দেবে যে দু রকম প্রবলেম হয়, ফার্স্ট টাইপ হচ্ছে দৈর্ঘ্য অসমান, যখন আলম্বর সাথে এই দুটো বাহুর দৈর্ঘ্য অসমান হবে তখন আমরা কি সূত্র ফলো করি, এম ইকুয়ালস টু এম ওয়ান ইন্টু এম টু, রুট ওভার অফ এম ওয়ান ইন্টু এম টু। ঠিক আছে, তাহলে এখানে কি বলেছে, একবার বস্তুকে ডান দিকে ডান তুলাপাত্রে আর একবার বস্তুকে বাম তুলাপাত্রে রেখেছে, রেখে একবার এখানে চার রেখে এখানে বাটখারা দিয়েছে, তাতে কি হয়ে, তাতে হয়েছে বস্তুর 4 গ্রাম। নেক্সট টাইম কি করেছে, বাটখারা এখানে রেখে বস্তু এখানে রেখে ওজন করেছে, তখন কি হয়েছে 5 গ্রাম। তাহলে আমরা কি 1 গ্রামের আমরা ত্রুটি পেলাম, একবার এদিকে 1 কমছে ওদিকে 1 বাড়ছে, তাহলে কি হবে, এম ইকুয়ালস টু এম ওয়ান, এম ওয়ান মানে এখানে কি 4 ইন্টু এম টু মানে কি, এম টু মানে হচ্ছে 5, তাহলে হবে 2√5 গ্রাম। চলো নেক্সট অঙ্ক আমরা দেখি কি আছে, একটি সাধারণ তুলাপাত্র দুটির ভর অসমান। আগে আমরা কি দেখেছিলাম যে বাহুর দৈর্ঘ্য অসমান, এখানে আমাদের কি বলছে পাত্র দুটির ভরই অসমান। তাহলে ওই তুলাযন্ত্রে উভয় পাত্রে একটি বস্তুকে রেখে ভর পরিমাপ করা হলো যথাক্রমে 40 ও 41 গ্রাম, বস্তুটির প্রকৃত ভর কত? তাহলে আগে এখানেও ঠিক একই রকমভাবে এই পাত্র, এই পাত্র, এই পাত্র দুটোর কি ভর আলাদা, তাহলে একবার বস্তুকে এই পাত্রে রাখা হলো তাতে কি হলো 40, আবার এই পাত্রে রাখা হলো তাতে হলো 41, দু রকম ভেরিয়েশন দেখা গেল। তাহলে এক্ষেত্রে আমরা কি ফলো করব, এক্ষেত্রে সূত্রটা হচ্ছে প্রকৃত ভর বা প্রকৃত মাস ইকুয়ালস টু এম ওয়ান প্লাস এম টু বাই টু বাই টু, তাহলে কি হচ্ছে 40 + 41/2, তাহলে কি হচ্ছে 40.5 গ্রাম। নেক্সট আমরা একটা প্রবলেম সলভ করে নিই, যেটা ধরো আমাদের বলে দিয়েছে ভি, তারপর হচ্ছে তোমার টি, তারপর হচ্ছে এফ, এই তিনটে জিনিস আমাদের কি স্ট্যান্ডার্ড বা প্রাথমিক বলে দিয়েছে, যেগুলো চেঞ্জ হচ্ছে না, তাহলে মাস বা এম এর ডাইমেনশন কত, এম এর ডাইমেনশন কি হবে? তাহলে দেখি আমরা কি জানি, এফ ইকুয়ালস টু কি এম এ, এখানে কি ফোর্স আর এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, তাহলে এম ইকুয়ালস টু কি পাচ্ছি আমরা এফ বাই এ, যে বল বাই ত্বরণ। তাহলে ত্বরণ মানে আমরা কি জানি যে বেগ বাই সময়, তার মানে ভি আর টি, ভি বাই টি, তাহলে সেখান থেকে আমরা পাচ্ছি কি এফ ভি, সরি এফ টি বাই ভি, তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে এফ টি ভি ইনভার্স, তাহলে মাসের লাস্ট অফ অল মাসের মাত্রা কি দাঁড়ালো এফ টি ভি ইনভার্স, এরকম টাইপের অঙ্ক কিন্তু দেয়। চলো নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা তড়িৎ বিভবের মাত্রা করব। তড়িৎ বিভব মানে আমরা কি জানি ভি, যেখানে আমরা স্ট্যান্ডার্ড কি ধরে নেব না এম এল টি আর আই, মাস লেন্থ টেম্পারেচার, মাস লেন্থ সময়, আর হচ্ছে আই হচ্ছে প্রবাহ মাত্রা। তাহলে বিভব মানে আমরা কি জানি কৃতকার্য, কৃতকার্য বাই কি আধান, এটাকে যদি আরেকটু ভেঙে লিখি আমরা কৃতকার্য বাই প্রবাহ মাত্রা, প্রবাহ মাত্রা ইন্টু সময়, তাহলে প্রবাহ মাত্রা কৃতকার্য মানে আমরা কি জানি এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস টু, আর প্রবাহ মাত্রা মানে হচ্ছে আই, আর সময় মানে হচ্ছে টি, তাহলে এখান থেকে কি দেখতে পাচ্ছি আমরা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তাহলে বিভবের মাত্রা কি দাঁড়ালো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস থ্রি আই টু দি পাওয়ার মাইনাস ওয়ান। চলো আর তোমাদের কিছু জিনিস আমি বলে দিই, যেগুলো হচ্ছে মেজারিং ইনস্ট্রুমেন্ট, এগুলো জেনে রাখা খুব দরকার, যেমন হচ্ছে ধরো অ্যানিমোমিটার দিয়ে আমরা কি করি উইন্ড স্পিড আমরা মেজার করি, ফ্যাদোমিটার দিয়ে আমরা কি করি ওশান ডেপথ মেজার করি,
অ্যালকোহল মিটার দিয়ে আমরা কী করি, অ্যালকোহলের স্ট্রেংথ মেজার করি, অ্যাল্টিমিটার দিয়ে করি কী করি, আমরা অল্টিটিউড মেজার করি। এরকম বিভিন্ন রকম মেজারিং ইনস্ট্রুমেন্ট এবং তারা তাদের দ্বারা কী কী মেজার করা হয় এগুলোও কিছু ইম্পর্টেন্ট, যেগুলো খুব বেশি ভিডিওতে এখানে লিখে লিখে পড়ানো করিয়ে ভিডিও লেন্দি করার কোনো মানে হয় না, তো সেগুলোর একটা আমরা এই ভিডিওর সাথে ডিসক্রিপশানে নোট দিয়ে দেবো। আর এই চ্যানেলে এর আগেও আমাদের যে যে ভিডিওগুলো এসেছে যারা দেখনি অবশ্য করেই দেখে নেবে, এই ভিডিওর ডেসক্রিপশানে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া থাকবে এবং যারা জেক্সপো দিচ্ছ তাদের জন্য এই প্রত্যেকটা ভিডিওই কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর অবশ্য করেই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। চল দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।